الله جابوتيو بروشونشا غنوغان تعريف شو مهان شو بروشونشيت الله سبحانه وتعالى جنو جا الله سبحانه وتعالى دنيا مده কোটি কোটি মানুষের মধ্যে থেকে দসাই বাসাই করে আমাদের গুটি কয়েক ব্যক্তিকে মসজিদে উপস্থিত করেছেন সাপ্তাহিক ঈদের দিনে ঈদের আনন্দ জুমার খুতবা উপভোগ করার জন্য যেই রব এত বড় নিয়ামত দান করলেন তার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করলেন তার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ রাসূল সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতরে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ রমাদান মাস আশা নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা চাহিদা ইচ্ছা ভালোবাসা আবেগ কাজ করে অনেক অপেক্ষার পর সেই রমাদান মাস আমাদের মাঝে এসেছিল চলমান রয়েছে এবং একদম শেষে দ্বার প্রান্তে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়ছে হয়তোবা এই জুমার পরে আরেকটি জুমা আমরা রমাদানে পেতে পারি তার মানে রমাদানের বেশিরভাগ সময় অতিক্রম হয়ে গেছে রমাদান এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অজস্র অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন রমাদান মাস এমন একটি মাস যেই মাসে রব্বুল আলামিন মুমিনদের জন্য মুসলিমদের জন্য মুত্তাকীদের জন্য হেদায়েতের পন্থা পথ পদ্ধতি পৃথিবীতে প্রেরণ করেছেন বা নাজিল করেছেন এই মাস এমন মাস যেই মাসে একটি রাত্রি রয়েছে যেই রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি ইবাদত করার নেকি পাওয়া যায় এই মাস এমন মাস যেই মাসে সওম পালন করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এর প্রতিদান কতটুকু কি পরিমাণ তার কোনো হিসেব নেই এর পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিবেন এই মাসে রাত্রিবেলায় কিয়ামুল লাইল বা তারাবী সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি নেকি প্রদান করেন অনেক বেশি সওয়াব প্রদান করেন সম্মানিত মুসল্লিবৃন্দ এই মাসে মুসলমানদের অর্থের সেই অর্থকে হালাল করে নেওয়ার জন্য ধন দৌলত সম্পদকে হালাল করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসাব পরিমাণ হওয়ার পরে একটি অর্থ আল্লাহর জন্য নির্ধারণ করে রেখেছেন যাকাত সেই যাকাত প্রদান করার জন্য তাগিদ দেওয়া হয় নেকি বেশি হওয়ার কারণে এই মাসের শেষে আসে মুসলমানদের দুইটি বড় আনন্দের দিন তার মধ্যে অন্যতম একটি দিন ঈদুল ফিতর আজকে জুমায় আলোচনা করব রমাদানের শেষ দশকে করণীয় এবং যদি সময় থাকে ঈদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন আমিন প্রথমে শুকরিয়া আদায় করে নিচ্ছি যারা আপনারা মসজিদে উপস্থিত হয়েছেন তাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لم يشكر الناس من لم يشكر الله যেই ব্যক্তি মানুষদের শুকরিয়া আদায় করতে জানে না সে আল্লাহর শুকরিয়া কি করে আদায় করবে আমরা যারা আপনারা মসজিদে খুতবা শুরুর আগে উপস্থিত হয়েছেন তাদের প্রশংসা আদায় করছি এবং তাদের জন্য দোয়া করছি মহান রব আপনাদের জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করুন আল্লাহুম্মা আমিন
লাইলাতুল কদর রমাদানের একটি অন্যতম নিদর্শন আলামত গুরুত্বপূর্ণ তাৎপর্য একটি ব্যাপার লাইলাতুল কদর এ ব্যাপারে আলোচনা করব তার পূর্বে আরেকটি আলোচনা করে নেই সেটি হচ্ছে ইতিকাফ ইতিকাফ যার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দুনিয়ার সমস্ত ভোগ বিলাসকে বাদ দিয়ে ত্যাগ করে আল্লাহর জন্য সময়কে নির্ধারণ করে দেওয়া যে ইতিকাফ করতে হয় মসজিদের ভিতরে যে ইতিকাফ করার জন্য নির্ধারিত স্থান হচ্ছে জামিয়া মসজিদ ইতিকাফ করার সময়সীমা অনেক বর্ণনা অনেক ভাবে পাওয়া যায় তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের শেষ 10 দিনে প্রতিনিয়ত ইতিকাফ করতেন তিনি মৃত্যুর আগের বছর রমাদানের শেষ 10 দিনের সাথে আরো 10 দিন যুক্ত করে 20 দিন ইতিকাফে ছিলেন তবে স্বাভাবিকভাবে সুন্নাত হচ্ছে শেষ 10 দিনে ইতিকাফে বসা তাই আমরা যারা ইতিকাফ করার জন্য ইচ্ছা পোষণ করব আমাদের উচিত হবে রমাদানের এই শেষ 10 দিন থাকা অবস্থাতেই ইতিকাফের নিয়ত করে নেওয়া ইতিকাফে বসার সময় কখন ইতিকাফে বসার সময়সীমা নিয়ে দুটি বর্ণনা পাওয়া যায় একটি হচ্ছে যেদিন ইতিকাফে বসার ইচ্ছা পোষণ করবে সেদিন ফজরের সালাতের পর থেকে নিয়ে বসে যাবে আর বের হবে না আরেকটি বর্ণনা পাওয়া যায় যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের থেকে বেশি প্রমাণ পাওয়া যায় সাহাবীরা যেটার উপরে আমল করতেন সেটা হচ্ছে যেদিন ইতিকাফে বসবে তার আগের দিন সূর্যাস্তের পরে মসজিদে অবস্থান করা মানে আমরা জানি যে যখন সূর্য অস্ত চলে যায় তখন আর ওই দিন ক্যালেন্ডারের দিন থাকে না সেদিন ক্যালেন্ডারের তারিখ পরিবর্তিত হয়ে যায় আরবি হিজরি মাস অনুসারে বা আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী ইংরেজি বাংলা বিধান অনুযায়ী রাত্রি 12টা পার হওয়ার পরে ক্যালেন্ডার পরিবর্তিত হয় কিন্তু আরবি হিজরি অনুযায়ী আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী আল্লাহ প্রদত্ত আইন অনুযায়ী ক্যালেন্ডার পরিবর্তিত হয় তারিখ পরিবর্তিত হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যা উদাহরণস্বরূপ আজকে যদি আমরা 16ই রমাদান পালন করি আর আজকে যদি সূর্য অস্ত চলে যায় তাহলে আমরা 17ই রমাদানের রাত্রিতে অবস্থান করব 16ই রমাদান নয় যার বাস্তবতার প্রেক্ষাপট যদি আমরা বোঝার চেষ্টা করি রমাদান যেদিন আসে যেদিন আমরা সিয়াম পালন শুরু করি রোজা রাখা আরম্ভ করি তার আগের রাত্রিতেই আমরা কিয়ামুল লাইল তথা তারাবি সালাত আদায় করার মাধ্যমে দিনটাকে শুরু করি বা উদযাপন করি তার মানে যদি কেউ ইতিকাফ করার ইচ্ছা পোষণ করে তাহলে সেই ব্যক্তিকে 20 রমাদান মাগরিবের সালাতের পূর্বে মসজিদে ঢুকে ওইখান থেকে অবস্থান করতে হবে একদম রমাদানের চাঁদ উদিত থাকা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রমাদানের চাঁদ অস্ত যাবে এবং শাওয়ালের চাঁদ দেখা যাবে ততক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করতে হবে সম্মানিত মুসল্লিবৃন্দ ইতিকাফ এর গুরুত্ব বা ফজিলত এত বেশি এর মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করার জন্য বা ইতিকাফ করা হয় মূলত লাইলাতুল কদরের রাত্রি অন্বেষণ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে তার জীবদ্দশা থেকে তার হায়াত থেকে লাইলাতুল কদর হারিয়ে না যায় তার আমল থেকে ছুটে না যায় মিস্টেক হয়ে না যায় এই কারণে তিনি প্রতি রমাদানের শেষ দশকে ইতিকাফে বসতেন আমাদের উচিত
দুনিয়াবি যত কর্মকাণ্ড রয়েছে যত কর্মব্যস্ততা রয়েছে সকল কিছুকে গুছিয়ে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কয়েকটি দিন সময়কে নির্ধারিত করে নিয়ে এই লাইলাতুল কদর হাজার রাত্রির চেয়ে উত্তম রাত্রি এই রাত্রিকে খুঁজে বের করে এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে আমাদের নেকির পাল্লা ভারী করা আমাদের সওয়াবের পাল্লা ভারী করা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা মহান রবের দয়া প্রাপ্ত হওয়া মহান রবের রহমত প্রাপ্ত হওয়া মহান রবের অনুগ্রহ প্রাপ্ত হওয়া তার ক্ষমা প্রাপ্ত হওয়া তাই আমাদের যাদের খুব বেশি কর্মব্যস্ততা থাকবে না খুব বেশি সমস্যা থাকবে না খুব বেশি মুসিবত আপদ বিপদ থাকবে না ইতিকাফে বসলে সমস্যা হবে না এই সমস্ত ব্যক্তিবর্গের উপর আমার পরামর্শ থাকবে উপদেশ থাকবে যদি সম্ভব হয় একবারের জন্য ইতিকাফে বসার নিয়ত করে ফেলুন এবং ইতিকাফে বসে যান মহান রবের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন মহান রব আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত মুসলিমবৃন্দ ইতিকাফের ব্যাপার নিয়ে আমাদের দেশে বা আমরা জেনে থাকি ইতিকাফে প্রত্যেক এলাকা বা মহল থেকে অঞ্চল থেকে একজন করে ব্যক্তি হলেও বসতে হবে এক মহল্লার একজন যদি ইতিকাফে না বসে তাহলে ওই মহল্লার সকলেই গুনাহগার হবে অথবা আমরা এটা জেনে থাকি অথবা আমরা এটা জেনে থাকি যে এক মসজিদে একজন ব্যক্তি হলেও বসতে হবে বা বসাতে হবে তাই দেখা যায় এখন বর্তমানে অনেক মসজিদে ভাড়া করে ইতিকাফে বসানো হয় ভাড়া করে ইতিকাফে বসানো হয় মানে দেখা যায় অনেক দিন মজুর রয়েছে দেখা যায় অনেক ব্যক্তিবর্গ রয়েছে যাদেরকে বলা হয় আমাদের মসজিদে ইতিকাফে বসার লোক পাওয়া যাচ্ছে না তুমি ইতিকাফে বসো তোমার প্রতিদিনের যে কামাই সেই কামাইটা আমরা দিয়ে দেব তোমার ইতিকাফে বসার সময় যে খাবার সেই খাবার আমরা দিয়ে দেব এরকম চুক্তিবদ্ধ করে বা পারিশ্রমিক দিয়ে কোনো ব্যক্তিকে ইতিকাফে বসানো হয় অনেক মসজিদে রয়েছে আপনাদের ঢাকা শহরে আমার দেখা অনেক মসজিদ রয়েছে সম্মানিত মুসল্লিবৃন্দ ইতিকাফে বসাটা হচ্ছে সুন্নাত আমল সুন্নাত ইবাদত ওয়াজিব নয় ফরজ নয় পুরো এলাকার একজন ব্যক্তিও যদি ইতিকাফে না বসে মসজিদ কমিটির কোনো সমস্যা নাই মসজিদের লোকের কোনো সমস্যা নাই মসজিদের কোনো সমস্যা নাই ইতিকাফ গুরুত্বপূর্ণ একটি ইবাদত গুরুত্বপূর্ণ একটি আমল তাই যথাসাধ্য চেষ্টা করতে হবে এই সুন্নতের উপর রেসপেক্ট দেখানো গুরুত্ব আরোপ করার এবং সাধ্য অনুযায়ী ইতিকাফে বসার তবে কেউ যদি না বসে কোনো গুনাহ হবে না তবে কাউকে ভাড়া করে বসাতে হবে এরকম বিধান ইসলামে পাওয়া যায় না তবে কাউকে বিনিময় দিয়ে বসাতে হবে এরকম চুক্তিবদ্ধ করার নিয়ম ইসলামে পাওয়া যায় না চুক্তিবদ্ধ করে যদি কাউকে খাওয়ার চুক্তিবদ্ধভাবে যদি কেউ বসে তাহলে সেই ব্যক্তি যেই নিয়তে বসতেছে যেই চুক্তিতে বসতেছে সেই চুক্তি তার একদম পরিপূর্ণ হক হবে এর বেশি সে কোনো কিছুই পাবে না তার মানে যে ব্যক্তি চুক্তি করে ইতিকাফে বসবে যেই ব্যক্তি অর্থের জন্য ইতিকাফে বসবে যেই ব্যক্তি খাবার জন্য ভালো খাবার পাওয়ার জন্য ইতিকাফে বসবে ওই ব্যক্তির খাবার ওই ব্যক্তির অর্থ ওই ব্যক্তির ওই দুনিয়া মোহ এতটুকুই থেকে যাবে তার আর কোনো পারিশ্রমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত হবে না ইতিকাফে বসতে হবে একমাত্র খুলুসিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জন্য ইতিকাফে বসার মতো তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ইতিকাফ এমন একটি আমল দুনিয়ার সকল কর্ম সকল কাজ সকল ব্যস্ততা সকল পেরেশানি সকল চিন্তা সব কিছুকে মুক্ত করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে একনিষ্ঠভাবে মনোদৃঢ় প্রজ্ঞা তৈরি করে দেয় এবং এই সময়টাতে দুনিয়াবি যত কাজকর্ম রয়েছে সব কিছু থেকে বিরত থাকতে হয় সম্মানিত মুসলিমবৃন্দ এবারে আসি ইতিকাফে তো বসার কথা বললাম পুরুষরা বসবে না মহিলারা বসবে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের কথা বলেছেন সাহাবীরা সকলেই বসতে তবে মহিলাদের কেউ এর বাইরে রাখেননি মহিলাদের কেউ নিষেধ করে যাননি মহিলাদের কেউ বাধা প্রদান করেননি তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজানেরা তারা ইচ্ছা পোষণ করলে পরে ইতিকাফে বসতেন কোথায় ইতিকাফে বসবে মহিলারা কোথায় বসবে আমার দেশে ফতোয়া আছে আমার দেশে বিধান দেওয়া হয়েছে হুজুরেরা বলে মসজিদে বসবে পুরুষেরা আর মহিলারা বসবে নিজ নিজ বাড়িতে তাদের বাড়িতেই তাদের ইতিকাফ যার প্রমাণাদি যার ব্যাপারে ইসলামের কোনো হুকুম কোনো আইন কোনো বিধান পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না ইতিকাফে বসতে হলে পরে জামে মসজিদে বসাই শর্ত এখানে নারী পুরুষ আলাদা করা হয়নি ভাগ করা হয়নি যদি কোনো মসজিদে মহিলাদের ইতিকাফে বসার মতো ব্যবস্থা থাকে আলাদা ব্যবস্থা তবে সেই মসজিদেই মহিলারা ইতিকাফে বসবে বাড়িতে ইতিকাফ হয় এটা বিশুদ্ধ কথা নয় বাড়িতে ইতিকাফ করার কোনো বিধান ইসলামে নেই সম্মানিত মুসলিমবৃন্দ ইতিকাফরত অবস্থাতে স্ত্রীর সাথে কথা বলা যাবে কিনা বা দেখা করা যাবে কিনা এ ব্যাপারেও আমাদের মধ্যে রয়েছে অনেক দ্বিধা অনেক সংশয় বেশিরভাগ মানুষের বিশ্বাস চিন্তা চেতনা এমন যে ইতিকাফে অবস্থান করাকালীন সময়ে স্ত্রীর সাথে দেখাও করা যাবে না কথাও বলা যাবে না যেই বিশ্বাসটা যেই ধ্যান ধারণাটা একদমই সঠিক নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে বসা অবস্থাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তার সাথে দেখা করতেন তার সাথে কথা বলতেন এমনকি উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে বসা অবস্থাতে মাথা বের করে দিতেন এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল আঁচড়িয়ে দিতেন সম্মানিত মুসলিমবৃন্দ উক্ত বর্ণনা থেকে আমরা বুঝতে পারি ইতিকাফে বসা অবস্থায় জরুরি প্রয়োজনে স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ কথাবার্তা হতে পারে তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে বসা অবস্থাতে স্ত্রী সহবাসের জন্য নিষেধ করেছেন সুতরাং এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যদি কোনো মসজিদে সিস্টেম থাকে এক মসজিদে স্বামী স্ত্রী ইতিকাফে বসবে তো আলাদা ব্যবস্থাপনা থাকলে পরে তারা একই মসজিদে ইতিকাফে বসতে পারে সম্মানিত মুসলিমবৃন্দ আমাদের মসজিদে হয়তোবা এবারে মহিলাদের ইতিকাফে বসার মতো কোনো ব্যবস্থাপনা নেই তবে অচিরেই ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে আগামী বছরই ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থাপনা করতে পারি যাতে করে মহিলারা ইচ্ছা পোষণ করলে ইতিকাফে বসতে পারেন রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত মুসলিমবৃন্দ এই ছিল সংক্ষেপে ইতিকাফের বর্ণনা এবারে আসি রমাদান মাসে দান সাদাকার ব্যাপারে অল্প কিছু না বললেই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বড় দাতা তিনি এত বড় দানশীল ব্যক্তি তার চেয়ে বড় দানশীল পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তিকে পাওয়া যায় না উসমান আলে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক বড় ধনী তিনি বিশাল বড় ধনী তিনি কত বড় ধনী কল্পনার বাহির কল্পনা করা যায় না বর্তমান পৃথিবীতে বিল গেটসকে তো আমরা সবচেয়ে বেশি ধনী বলে জানি বিল গেটস আর কত বড় ধনী তিনি আর কত বড় এতিমখানা চালায় দরিদ্র তহবিল চালায় তিনি আর কত ট্রাস্টি পরিচালনা করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের কথাই বলি এক যুদ্ধে উট লাগবে 3000 উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন আমি 1500 দায়িত্ব নিয়ে নিলাম সুবহানাল্লাহ ওয়া বিহামদি উট মানে এখন বর্তমানে আপনি পৃথিবীর বাজারে সবচেয়ে দামি যে গাড়িগুলো দেখেন BMW পাজেরো বা মার্সিডিজ যে গাড়িগুলো রয়েছে এইগুলো যত দ্রুত গতিতে চলে বা এগুলোর যত বেশি দাম এর চেয়ে
বর্তমান বাজারে উটের অনেক বেশি দাম আর সেই সময়ে মরুভূমির পথে উটের দাম তো আরো বেশি ছিল ওই অবস্থাতে 1500 উট দান করা আর অর্ধেক সাহাবীদের খাবারের দায়িত্ব নিয়ে নেওয়া এটা কত বড় ধনী ব্যক্তির পক্ষে সম্ভব ছিল আল্লাহু আকবার উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক বড় ধনী অনেক বড় দানশীল তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান নয় পৃথিবীতে আমরা অনেক কিচ্ছা কাহিনী শুনি অনেক ধনী ব্যক্তির গল্প পরিচয় শুনি কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান নয় আমরা মনে করি আমাদের মুসলিমদের ধারণা আমাদের চিন্তা চেতনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফকির ছিলেন বা দরিদ্র ছিলেন গরীব ছিলেন এটা আমরা মনে করি অথচ আমাদের এই মনে করা আমাদের এই ধারণা আমাদের এই চিন্তা একদমই সঠিক নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের যেই হকটা পেতেন বা যেই ভাগটুকু পেতেন সেই ভাগটুকু যদি তিনি সঞ্চয় করতেন যদি তিনি গণনা করতেন তাহলে কত পরিমাণ হতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বেশি দানশীল ছিলেন সবচেয়ে বড় দানশীল ছিলেন তার কাছে যখনই কোনো মাল আসতো যখনই কোনো অর্থ সম্পদ আসতো তিনি গণনা করতেন না তিনি হিসাব করতেন না তিনি অসহায়দের মাঝে তিনি দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতেন কতক্ষণ বিলিয়ে দিতেন কত সময় বিলিয়ে দিতেন যত সময় তার কাছে অর্থ সম্পদ থাকত যত সময় তার কাছে ধন দৌলত থাকত যত সময় তার কাছে রয়েছে তত সময় তার দেওয়া বন্ধ হয়নি যখন ফুরিয়ে গেছে তখনই তার দেওয়া থেমে গিয়েছে কিছু সময়ের জন্য সম্মানিত মুসলিমবৃন্দ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে দানশীল ব্যক্তি আর এই দানের আগ্রহ এই দান করার প্রবল ইচ্ছা আরো বেশি উদিত হতো যখন রমাদান মাস চলে আসতো রমাদান মাস আগমন করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান আরো বেশি বৃদ্ধি পেয়ে যেত রমাদান মাস আগমন করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি আমলই প্রত্যেকটি ইবাদতই বৃদ্ধি পেত তবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেত হচ্ছে সালাত আর দান সাদাকা সম্মানিত মুসলিমবৃন্দ আমরা আমি অনেককেই দেখি সালাতের ব্যাপারে উদাসীন সালাতের ব্যাপারে ভ্রূক্ষেপ করে না গুরুত্ব প্রদান করে না সম্মানিত মুসলিমবৃন্দ ফরজ সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরফ করে যদি কেউ ফরজ সালাত আদায় না করে আর সিয়াম পালন করে মনে করে সে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে ফেলবে তবে সে জেনে নি তার এই চিন্তাধারা সঠিক নয় তার এই চিন্তাধারা তাকে কোনো উপকার দিবে না কেননা সালাত আদায় করতেই হবে সালাত ত্যাগ করলে সিয়াম কবুল হয় না সিয়াম মানে বিরত থাকা সিয়াম মানে সংযত করা সিয়াম মানে নিজেকে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করার প্রথম স্টেপ প্রথম ধাপ হচ্ছে সালাত আদায় করা সালাত আদায় না করলে পরে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না সালাত আদায় না করলে পরে রোজা কবুল হয় না সালাত আদায় না করলে সিয়াম পরিপূর্ণ হয় না তাই সিয়ামকে পরিপূর্ণ করতে হলে পরে সালাত আদায় করতেই হবে যারা হেলায় খেলায় তুচ্ছতাচ্ছিল্যতায় অবহেলায় সলাৎকে ত্যাগ করতেছেন সলাৎকে ছেড়ে দিচ্ছেন তাদের প্রতি উদার তো আহ্বান তাদের প্রতি দাওয়াত সলাৎ পরিত্যাগ করা বাদ দিন সলাৎকে গ্রহণ করুন বেশি বেশি সলাৎ আদায় করুন সলাতের ব্যাপারে আপনার সমস্ত ইবাদতই বরবাদ হয়ে যাবে কোনোটাই কবুল হবে না সম্মানিত মুসলিমবৃন্দ সলাতের পরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব আরোপ করতেন দানের ব্যাপারে এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের ব্যাপারে অনেক বেশি উৎসাহ প্রদান করতেন সাহাবীদেরকে এমনকি সাহাবীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটিও বলতেন তোমরা যদি এই রমাদান মাসে রোজাদারকে একটি খেজুর খাওয়ানোর মাধ্যমেও তার নেকিটা দিতে চাও বা নেও যেন এটা থেকে তোমরা বিরত না হও দান করার ব্যাপারে অন্যকে খাওয়ানোর ব্যাপারে
বা রোজাদারকে খাওয়ানোর ব্যাপারে অন্যকে খাওয়ানোর ব্যাপারে বলতে এখানে রোজাদারকে মিন করতেছি আমি রোজাদারকে ইফতার করানোর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করে বলেন যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে কোনো রোজাদারকে খাওয়াবে ওই ব্যক্তি ওই রোজাদার যতটুকু নেকি পেয়েছে তা সমপরিমাণ নেকি পাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আর যেই ব্যক্তিকে খাওয়াবে ওই ব্যক্তি যত নেকি পেয়েছে তার সমপরিমাণ নেকি পাবে কতটুকু খাওয়ালে পাবে কতটুকু খাওয়ানোর ইচ্ছা পোষণ করলে পাবে এর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা রোজাদারকে ইফতার করাও রোজাদারকে খাওয়াও যদি মাত্র একটি খেজুর হয় মানে একটু খেজুরের মাধ্যমে হলেও তাকে ইফতার করিয়ে তার সওয়াব আমার আমলনামায় লেখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেছেন তার মানে দান কতটুকু করলেন কতটুকু খাওয়ালেন এটা বড় ব্যাপার নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ধারাবাহিকভাবে বা নিয়মিতভাবে দান করার জন্য বা খাওয়ানোর জন্য উৎসাহ প্রদান করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম করে হোক বা বেশি করে হোক সওয়াবকারীকে ইফতার করানোর মাধ্যমে হোক এবং অন্যান্য সদকা যেগুলো রয়েছে দরিদ্রদেরকে দেওয়া মিসকিনদেরকে দেওয়া ইয়াতিমদেরকে দেওয়া অসহায়দেরকে পাশে দাঁড়ানো এই সমস্ত কিছুর মাধ্যমে হোক অথবা মসজিদ মাদ্রাসা উন্নয়ন কল্পে দান করে হোক সমস্ত কিছুতেই অথবা আল্লাহর রাস্তায় দান করে হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দান করে এই অগণিত অজস্র নেকির অংশীদার হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত মুসল্লিবৃন্দ এ পর্যায়ে বলবো আমাদের মসজিদের কথা আমাদের মসজিদের বাহিরের অংশ কাজ বাকি রয়েছে যেই কাজটা খুব শীঘ্রই শুরু করার ইচ্ছা পোষণ করতেছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে হয়তোবা ঈদের পর পরে আমরা শুরু করার চিন্তা ভাবনা নিচ্ছি মসজিদ আপনারা শুরু করেছিলেন শুরু অবস্থাতে এখন যেমন দেখতে পাচ্ছি এমনটা দিয়েই শুরু করেছেন আসলে মসজিদ পাকা করে শুরু করতে হবে এমন কোনো শর্ত ছিল না জরুরত ছিল না তবে আপনাদের মন অনেক বড় আপনাদের দিল অনেক বিশাল তাই তো আপনারা অল্প সংখ্যক ব্যক্তি হওয়া সত্ত্বেও আলহামদুলিল্লাহ মসজিদকে সুন্দর করেই তৈরি করে নিয়ে এখানে আপনারা সালাত শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দিলকে নরম করুন আপনাদের হাতকে প্রসারিত করুন যাতে করে আপনারা ঈদের পর পর বা এখন থেকেই এই উন্নয়নের জন্য সহযোগিতা করে খুব দ্রুতই মসজিদের বাকি কাজটুকু সম্পন্ন করার জন্য এগিয়ে আসতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত মুসল্লিবৃন্দ এবারে বলবো লাইলাতুল কদর নিয়ে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত একটি রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি নেকি পাওয়া যায় চিন্তা করা যায় কল্পনা করা যায় কি আশ্চর্য ব্যাপার ইবাদত করবেন এক রাত্রিতে নেকি পাবেন হাজার মাসের চেয়ে বেশি এটা কি করে সম্ভব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় সাহাবীগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ অন্যান্য উম্মতগণ অন্যান্য নবীর অঙ্গগণ তারা তো পৃথিবীতে অনেক হায়াত পেয়েছেন কেউ কেউ 1000 বছর হায়াত পেয়েছেন কেউ কেউ 900 বছর কেউ কেউ 600 বছর এই এত এত বছর তারা ইবাদত করেছেন আল্লাহর দাসত্ব করেছেন গোলামি করেছেন তাদের তুলনায় তো আমাদের আমল অতি অল্প হবে অতি নগণ্য হবে তুচ্ছ হবে খুবই সামান্য হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনয়ন করার পর দৃঢ় বিশ্বাসের সহিত নেকির উদ্দেশ্যে যে কোনো আমল করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলকে এই এক থেকে 10 গুণে বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলেই থেমে যাননি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 10 থেকে আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকে 700 গুণে বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কল্পনা করা যায় ভাবা যায় ভাবতে পারা যায় যে একজন ব্যক্তি একদিনে 1 টাকা ইনকাম করবে আর ওই 1 টাকাকে 10 টাকায় বৃদ্ধি করে দেওয়া হবে
আর 10 টাকা বৃদ্ধি করে দেওয়াই শেষ নয় 10 টাকা বৃদ্ধি করে দেওয়ার পর আল্লাহ যাকে খুশি তাকে ওই 10 থেকে নিয়ে 700 টাকায় বৃদ্ধি করে দিবেন এটা হচ্ছে দুনিয়াবি টাকার হিসাব দিলাম টাকার হিসাবে আমরা বাঙালিরা সহজে বুঝি তাই তো টাকার কথা বললে পরে একটু আকর্ষিকভাবে শুনি বা মনে ধরে এটা হচ্ছে টাকার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টাকা দিবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন সওয়াব আর যাকে খুশি এই 700 থেকে নিয়ে বিগাইরি হিসাব হিসাব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন আল্লাহ কত দিতে পারেন আপনি কি কল্পনা করতে পারেন আল্লাহ কত দিতে পারেন আপনার এই ছোট ব্রেনে কি ধারণা করতে পারে এই ছোট ব্রেনের ক্যাপাসিটি কি ওটা ধরতে পারে না সম্মানিত মুসলমান তো আল্লাহ কত বড় দাতা আল্লাহ কত বড় দয়াশীল কত বড় রহমতশীল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি যা অনুভব করতে পারি তা যদি আপনারা অনুভব করতে পারতেন তাহলে আপনাদের মন দান থেকে দূরে সরে থাকতো না তাহলে আপনাদের মন মসজিদ থেকে দূরে সরে থাকতো না তাহলে আপনাদের মন কুরআন তেলাওয়াত থেকে দূরে সরে থাকতো না তাহলে আপনাদের মন ইবাদত বন্দেগী থেকে দূরে সরে থাকতো না যত ব্যস্ততাই থাক যত দুনিয়াবি ব্যস্ততা থাক যত কাজ থাক যত কর্ম থাক সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাওয়ার জন্য রহমত পাওয়ার জন্য ছোটাছুটি করতাম ছোটাছুটি লাগিয়ে দিতাম এটাই হতো আমাদের স্বভাব এটাই হতো আমাদের চরিত্র কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য আমরা তো আল্লাহকে সঠিকভাবে চিনি না আল্লাহকে সঠিকভাবে বুঝি না আল্লাহর রহমত প্রয়োজন মনে করি না আল্লাহর দয়ার প্রয়োজন মনে করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আমরা দাস আমরা গোলাম আমরা আবেদ ব্যক্তি আমরা এটা অনুভব করি না তাই তো আমাদের জন্য এত বিপদ এত সমস্যা বা এত অস্থিরতা নির্লজ্জতা বেহায়াপনা যে আমরা কোনো সময় বুঝতেও পারি না আমরা কোনো সময় বুঝতেও পারি না যে কেন আমাদের পরিবারে অশান্তি আসে কেন আমাদের এত দুঃখ কষ্ট কেন আমাদের এত বিপদ কেন আমাদের জন্য এত মুসিবত কেন আমাদের পরিবারে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেই শান্তি নেই আমরা উপলব্ধি করতে পারি না সম্মানিত মুসলিমবৃন্দ যদি কেউ আল্লাহর রহমত পেতে চায় যদি কেউ আল্লাহর দয়া পেতে চায় যদি কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তাহলে সেই ব্যক্তিকে ঈমান আনার পরে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়নের পরে পরকালের উপর ঈমান আনয়নের পরে অবশ্যই অবশ্যই আমলে সালেহ এর অন্তর্ভুক্ত হতে হবে আমলে সালেহ কি আমলে সালেহ কি আমলে সালেহ একটি দুইটি ইবাদত নয় আমলে সালেহ অনেক বেশি ইবাদত আমলে সালেহ কোনো নির্ধারিত ইবাদতের নাম নয় পৃথিবীতে যত ভালো কাজ আছে সকল ভালো কাজের নামই হচ্ছে আমলে সালেহ আমরা পৃথিবীতে অনেক ভালো মানুষের কাছে দোয়া পেতে চাই দোয়া পাওয়ার জন্য দরখাস্ত জানাই আবেদন করি নিবেদন জানাই তার কাছে অনুগ্রহ প্রকাশ করি খুব বেশি আগ্রহ প্রকাশ করি ভাই হুজুর ওস্তাদ যেই ব্যক্তিকে দেখে মনে হয় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে যেই ব্যক্তিকে দেখে মনে হয় এলাকার মধ্যে একটু বেশি আমলদার যেই ব্যক্তিকে দেখে মনে হয় কথাবার্তায় একটু আল্লাহ ভীতি রয়েছে একটু আল্লাহওয়ালা ভাব পাওয়া যায় ওই ব্যক্তির কাছে যেই আমরা বলি আমার জন্য দোয়া করবে আমি তো গুনাহগার আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে আল্লাহ যেন আমার মঙ্গল করে আল্লাহ যেন আমার কল্যাণ করে এরকমটা আমাদের মনের আশা বাসনা থাকে যদি কখনো বিপদগ্রস্ত হয় যদি কোনো বিপদ আপদে নিপতিত হয় আমাদের সামনে বিপদ এসে যায় তখনও আমরা চলে যাই এলাকার হুজুরের কাছে কারণ এলাকার হুজুরের চেয়ে ভালো ব্যক্তি কেউ নেই এলাকার ইমামের চেয়ে ভালো ব্যক্তি কাউকে খুঁজে পাওয়া যায় না কেন ইমাম ভালো ব্যক্তি কারণ আমরা তো ভালো ব্যক্তিকে বেছে বেছে ইমামে নিযুক্ত করি ইমামের কোনো খারাপ গুণ পেলে ইমামের কোনো দোষ পেলে ইমামের কোনো সমস্যা পেলে কোনো গুনাহ পেলে তাকে তো আর আমরা ইমাম হিসেবে রাখবো না ঠিক না এই কারণেই যে ইমামের কাছে ছুটে চলে যায় ইমাম সাহেব আমার এই সমস্যা হয়েছে এই বিপদের মধ্যে পড়েছি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমার এই বিপদ থেকে কাটিয়ে দেয় আল্লাহ যেন আমার প্রতি রহমত দান করে আল্লাহ যেন শান্তি দান করে খুব পেরেশানি আছি খুব কষ্টে আছি দোয়া করবেন হুজুর যায় কি যায় না আমরা সবাই যাই কেন যাই কারণ ইমাম সাহেবের কাছে গেলে পরে আমাদের মনে প্রশান্তি আসে যে ইমাম সাহেব একজন ভালো ব্যক্তি ভালো মানুষ সম্মানিত মুসলিমবৃন্দ একইভাবে যদি এলাকার কোনো বুজুর্গ ব্যক্তি থাকে যেমনভাবে গ্রাম অঞ্চলে দেখা যায়
কোন ব্যক্তি যদি হজ করে আসে তার বাড়িতে লাইন পড়ে যায় হিরিক লেগে যায় একদম ভিড় জমে যায় তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হাজী সাহেব দোয়া করবেন হাজী সাহেব তো নিষ্পাপ হয়ে এসেছে মাসুম হয়ে এসেছে হাজী সাহেব দোয়া করলেই বোধহয় দোয়া কবুল হয়ে যায় আর আমাদের সমাজে হাজী সাহেবরা যে কথা বলে সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী হোক আর কোরআন সুন্নাহর বিরুদ্ধে হোক বা কোরআন সুন্নাহ না বুঝেই হোক একদম যেভাবে বলবে হাজী সাহেবরা কিছু কিছু ব্যক্তিবর্গ তো মনে করে হাজী সাহেব যা বলেছে তাই বোধহয় শরীয়ত তাই বোধহয় আইন তাই বোধহয় ইসলাম সে কথাকে অবজ্ঞা করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না দোয়া নেওয়া যায় দোয়া চাওয়া যায় দোয়া চাইতে পারেন অসুবিধা নেই যদি কাউকে মনে হয় সে নেক ব্যক্তি সৎ ব্যক্তি তার কাছে যে দোয়া চাবেন কোনো সমস্যা নেই তবে আপনি এমন ব্যক্তি হন যেই ব্যক্তির জন্য প্রত্যেকটা সৎ ব্যক্তি প্রতিদিন দোয়া করবে মানে আপনার দোয়া চাওয়ার চাইতে প্রয়োজন হচ্ছে যেন আপনার জন্য সে নিজে থেকেই দোয়া করে দোয়ার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া মুমিন জীবনে খুবই দামি সম্পদ খুবই দামি একটি বিষয় ব্যাপার যে দোয়া ব্যতীত কোনো কিছু নাই ভাগ্য পরিবর্তন করে তাকদীর পরিবর্তন করে তাকদীর আমি আপনি পৃথিবীতে আসা 500 বছর আগে লেখা হয়ে গেছে কত শত বছর আগে তাকদীর লেখা হয়ে গেছে আমি আপনি পৃথিবীতে আসার আগে জন্ম নেওয়ার আগেই এক বছরের তাকদীর লেখা হয়ে গেছে এই তাকদীর পরিবর্তন করার জন্য সলাত যাকাত দান তিলাওয়াত সৎ ব্যবহার অন্যান্য যত ইবাদত রয়েছে কোনো ইবাদত কাজে আসবে না একমাত্র দোয়া তাকদীরটাকে পরিবর্তন করতে পারে তাহলে দোয়ার এত পাওয়ার এত গুরুত্বপূর্ণ তো দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার দোয়া তাই কারো কাছে চাইতেই পারি চাওয়া যেতেই পারে আর আল্লাহ রাব্বুল আলামিন কার দোয়া কবুল করবেন সে ব্যাপারে তো আমরা নিশ্চিত নয় তবে আমাদের তো ধারণা ইমাম সাহেব দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে তাই তো বাড়িতে যখন কোনো অনুষ্ঠান দেই বিশেষ করে রমজান আসলে আমরা মানুষকে খাওয়ানো সৎ কাজ ভালো কাজ সেই জন্যই আয়োজন করে ফেলি দোয়া মাহফিল ইফতার ও দোয়া মাহফিল ইফতার করাচ্ছি পাশাপাশি হুজুর ডেকে এনে দোয়াও করাচ্ছি একসাথে দুই কাজ কত বুদ্ধিমান আমরা আমরা এক ঢিলে দুই পাখি মারতে চাই সেই কারণেই ইফতারের পাশাপাশি যাতে দোয়াটাও হয়ে যায় হুজুরকেও একদিন খাওয়ানো দরকার হুজুর কাছে হুজুরের কাছে একটু বড় মানুষত্ব প্রকাশ পেলো যে না এই লোকটা একটু দানশীল ব্যক্তি হুজুরও সুযোগ পায় ওই ব্যক্তির মনটা নরম করে দিয়ে তাদের আরও কিছু আলোচনা করে তার থেকে অন্যান্য যে প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোও সেরে নিতে পারে সম্মানিত মুসলিমিন দান খারাপ বিষয় নয় ইফতার খারাপ বিষয় নয় দোয়া চাওয়া খারাপ বিষয় নয় তবে দোয়া মাহফিল নামে আমাদের দেশে যেগুলো প্রচলন রয়েছে এগুলোর ভিত্তি ইসলামে পাওয়া যায় না আমরা যত ব্যক্তিকে পারি ইফতার করাবো তবে এটা যেন এমন না হয় এটা যেন এমন না হয় বর্তমানে যেমনভাবে জাকাত প্রদান করার জন্য জাকাতের শাড়ি এবং জাকাতের লুঙ্গি ক্রয় করে নিয়ে এসে বাড়িতে লাইনে দাঁড় করিয়ে দিয়ে কত গরিবদেরকে অসহায়দেরকে কষ্ট দিয়ে ওই একটা করে শাড়ি আর লুঙ্গি প্রদান করা হয় যেন এরকম না হয়ে যায় যেন ইফতার করানোর জন্য আপনি বিশাল আয়োজন করেছেন লোকদেরকে নিয়ে এসে কষ্ট দিচ্ছেন এমনটা না হয়ে যায় এবং আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে আমার মতো হুজুরদেরকে খাওয়াতে হবে এমনটা জরুরি নয় আলহামদুলিল্লাহ হুজুরদেরকে আল্লাহ না খাইয়ে রাখে না আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে উপদেশ থাকবে পরামর্শ থাকবে যে আপনি আপনার এলাকায় এমনও দরিদ্র ব্যক্তি রয়েছে যে আপনি যেভাবে ইফতার খান এইভাবে ইফতার হয়তোবা তার সারা জীবনে সে একবারও নিজের থেকে আয়োজন করতে পারবে না সে ইফতার করে আলহামদুলিল্লাহ অতুষ্টি নয় কিন্তু আপনি যেভাবে করেন অনেক রকম আইটেম দিয়ে সেইভাবে হয়তো সে তার জীবনদশায় একবারও করতে পারবে না আপনি এই বেশ কিছু আইটেম নিয়ে আপনার এলাকায় ওই ব্যক্তিকে ইফতার করান একদিন পরিতুষ্টভাবে এটা হবে আপনার জন্য কল্যাণকর কাজ আল্লাহ তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আমরা তো ইফতার মানে মনে করি একটু খিচুড়ি রান্না করবো বা বিরিয়ানি রান্না করবো সাথে একটা দুইটা খেজুর দিয়ে দেবো নাও খেয়ে যাও এটা হচ্ছে আমাদের একটা কি হয়ে গেছে ট্রেন্ড হয়ে গেছে যে ট্রেন্ড অনুযায়ী আমরা প্রত্যেকেই
এটাই করে থাকি কিন্তু সম্মানিত মুসলিমবৃন্দ আমার পরামর্শ থাকবে এটা না করে আমাদের এই পরিবর্তন আনা দরকার আপনি 10 জনকে দরকার নেই আপনি 2 জনকে খাওয়ান তবে সেটা একটু সুন্দর করে দেন আর এমন ব্যক্তিকে নির্ধারণ করেন যেই ব্যক্তি মূলত পক্ষে পেলে পরে সন্তুষ্ট হবে তার কাছে দোয়া চাওয়ার দরকার নেই তার কাছে বলার দরকার নেই আপনি ইফতার করে আমার জন্য দোয়া করেন বলার দরকার নেই সে খেয়ে যে খুশি হবে সে যে তৃপ্তি পাবে ওই তৃপ্তিতে এই পরিতৃপ্ত অবস্থাতে সে দোয়া করুক বা না করুক তার এই পরিতৃপ্ততার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম জাযায়ে খায়র দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত মুসলিমবৃন্দ বলতেছিলাম লাইলাতুল কদরের কথা লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বেশি ইবাদত করার জন্য বলেছেন তা বলে বোঝাতে পারবো না লাইলাতুল কদরের বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাইলাতুল কদরের রাত্রিকে নির্ধারণ করে দিয়ে যাননি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি বরাবরই উত্তরপাড়া জামে মসজিদের সকল মুসলিমবৃন্দ শুনে নাও 27 রাত্রিবেলায় ওই দিন কুরআন খতম করতে হবে ওই দিন সারা রাত্রি জাগতে হবে ওই দিন গোসল করে এসে তোমরা বেশি বেশি কুরআন তেলাওয়াত করবে ডান সাদাকা করবে ওই দিন তোমরা বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করবে অথবা মসজিদে মাহফিলের আয়োজন করবে বেশি বেশি ভোজনের আয়োজন করবে খানা পিনার আয়োজন করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জানেন আমাদেরকে তো বলেননি তাহলে কাদেরকে বলে গেছেন সাহাবীদেরকে না সাহাবীদেরকেও বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লাইলাতুল কদরের বর্ণনা দিলেন লাইলাতুল কদরের বর্ণনা দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লাইলাতুল কদর এমন রাত্রি যেই রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি রাত্রি ইবাদত করার সমান নাকি পাওয়া যায় সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই রাত্রি কোন রাত্রি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও রমাদানের শেষ দশকে এই রাত্রির সন্ধান তোমরা করো তবে বেশিরভাগ সম্ভাবনা বিজর রাত্রিগুলোতে বিজর রাত্রি মানে 21 23 25 27 29 21 23 25 27 29 আমরা তো মনে করে নিয়েছি যে 27 রাত্রিতেই মনে হয় লাইলাতুল কদর এটা যারা আমাদের হানাফি ভাইয়েরা রয়েছে বিশেষ করে হানাফি মতবাদের মতবাদের বলতেছি কেন কারণ তাদের ধ্যান ধারণা তাদের চিন্তাধারা এমনটাই 27 রাত্রিতে ইবাদত করলেই মনে হয় অনেক কিছু হয়ে যাবে এ কারণেই নাম ধরে বললাম ব্যঙ্গ করার উদ্দেশ্য নয় তাদেরকে তুচ্ছ করার উদ্দেশ্য নয় তো তারা মনে করে 27 রাত্রিতেই মনে হয় অনেক কিছু এবং 27 রাত্রিতে দেখবেন পুরো বাংলাদেশের হাজার হাজার মসজিদ লক্ষ লক্ষ মসজিদ ভরপুর থাকে সারা রাত্রি মসজিদ খোলা থাকে সারা রাত্রি মসজিদের বাতি জ্বলে ফ্যান চলে ইবাদত চলে আমল চলে অবশ্য ফজরের সময় কিছু মুসল্লি কুয়ে দেয় এটা হচ্ছে 27 রাত্রিতে অবস্থা আর আমাদের যারা আহলুল হাদিস বা সালাফি রয়েছে তাদের অনেককে দেখা যায় 21 23 25 27 খোঁজে 29 দিনে দেখা যায় অধিকাংশই আর খোঁজ থাকে না কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে 29 দিনে আমাদের জন্য কি হয়ে যায় ওই ঈদের আনন্দ চলে আসে মার্কেটের কেনাকাটা চলে আসে আরো কত ব্যস্ততা চলে আসে তখন আর 29 দিনে লোক খুঁজে পাওয়া যায় না 27 পর্যন্ত হানাফি ভাইদেরকে যেমন পাওয়া যায় ঠিক তেমনই ভাবে আমাদের সালাফি ভাইদেরকেও পাওয়া যায় তারপরে কেন যদি সংখ্যা কমতে থাকে তারা ধরে নিয়েছে মনে হয় বাকি 3 দিন বা বাকি 2-1 দিন ওই সময় মনে হয় আর ইবাদত করার দিন না সম্মানিত মুসলিমবৃন্দ রমাদান আমাদের দ্বার প্রান্তে চলে এসেছে বিদায়ের কড়া নাড়ছে বিদায়ের ঘন্টা নাড়ছে রমাদান সেই মাস আমরা সেই মাসে রয়েছি যেই মাসের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার নাক ধূলিসাৎ হোক ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হোক ধূলের সাথে মিশে যাক যেই ব্যক্তি রমাদান মাস পেল আর তার গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না কত কঠিন কথা সেই মাসে অবস্থান করতেছি আপনি বলেন তো আপনার গুনাহকে আপনি ক্ষমা করে নিতে পেরেছেন আমি অধমকে মনে হয় অন্যান্য রমাদানে কতটুকু কি করেছে জানি না এই রমাদানে কিছুই করতে পারিনি এই রমাদানে আল্লাহর ইবাদত করতে পারিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যতটুকু করার প্রয়োজন ততটুকু করতে পারিনি যা কিছু করছি অল্প কিছু যা সাধারণ ব্যক্তি বর্গরাও করে থাকে আর আপনাদের অবস্থা তো এমন আমি তো দেখি আপনারা কিছুই করেন না আমি দেখি আপনারা কিছুই করেন না বলবে যে হুজুর আমরা মানুষ দেখানোর জন্য করি না আপনাকে দেখানোর জন্য করি না তো করেন কোথায়
পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত আমল সেই আমল যদি মসজিদে সালাত সেই সালাত যদি আপনি মসজিদে আদায় না করেন তো করেন কোথায় বাড়িতে পৃথিবীর সকল ইমামগণ একমত যদি কোনো বিপদ আপদ না থাকে যদি কোনো মুসিবত না থাকে তো কোন সুস্থ সবল ব্যক্তির উপর জায়েজ নেই বাড়িতে ফরজ সালাত আদায় করা কত কঠিন কথা বুঝেনেন যারা বলবেন যে বাইরে সালাত আদায় করি আপনি কার বিধান অনুযায়ী বাইরে সালাত আদায় করেন আপনার নিজের প্রবৃত্তি অনুসারে প্রশ্ন করেন যে রমজান মাসে শয়তানকে বাধা থাকে তারপরেও খারাপ কাজ কিভাবে করি শয়তান তো প্ররোচনা দিতে পারে না ধোকা দিতে পারে না সম্মানিত মুসলিমবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় শয়তানদেরকে বিধে রাখেন ছোটদেরকে নয় বড় শয়তান মানে যারা কর্তৃত্ব দেয় নেতৃত্ব দেয় ওই সমস্ত শয়তানদেরকে বিধে রাখে কিন্তু যারা ছোটখাটো শয়তান তাদেরকে তো আর বিধে রাখেন না তাদেরকে ছেড়ে দেন আর তারা এই সুযোগে আমার আপনার মাধ্যমেই অনেক সাফল্যতা অর্জন করে ফেলে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শয়তানের ধোকা ব্যতীতও শয়তানের ধোকার প্রয়োজন নেই আমার আপনার নাফস প্রবৃত্তি এই প্রবৃত্তির অনুসরণ করলে প্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমেই আমরা ওয়াসওয়াসায় পড়ে যেতে পারি খারাপ কাজে পড়ে যেতে পারি সৎ কাজ থেকে দূরে সরে যেতে পারি প্রবৃত্তির অনুসরণ কিভাবে বোঝাবো বুঝবেন প্রবৃত্তির অনুসরণ অনেকে বুঝে না যে নিজের নাফসের গোলামি অনেকে বুঝে না যে কিভাবে নিজের নাফসের গোলামি করা হয় কিভাবে আমার নিজের ইবাদত করা হয় নিজের কথা খেল খুশি মতো চলা হয় বুঝতে পারে না আচ্ছা বলেন তো পৃথিবীতে যত খারাপ কাজ হয় এই খারাপ কাজগুলো কে করায় বলতে পারবেন বলেন কথা বলেন বোবা থাকার দরকার নেই ইবলিস করায় এক দুইজন বলে ইবলিস আর বাকি কেউ বলবেন না জানেন না নাকি পৃথিবীতে যত খারাপ কাজ হয় কে করায় আল্লাহ করায় আল্লাহর অনুমতি ব্যতীত হয় না আল্লাহর অনুমতি আছে অনুমোদন দিয়েছে কিন্তু করায় কে আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখন নাফসের কথা বলছি বলে কেউ কেউ ভাবছে নাফস দুইটা জিনিস সমন্বয় না হলে কখনো খারাপ কাজটা অসম্ভব হয় না দুইটা জিনিস সমন্বয় অনেক সময় গঠিত হয় কখনো কখনো একটা দ্বারা হয় এক শয়তান আচ্ছা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় শয়তানের নাম কি ইবলিস না ইবলিসের চেয়ে বড় শয়তান পৃথিবীতে আছে নেই ইবলিস শয়তান কোন দিন থেকে হয়েছে যেদিন থেকে আদমকে সৃষ্টি করার পর আল্লাহ বললেন আদমের সিজদা করো তার আগে কি পৃথিবীতে কোনো শয়তান ছিল তার আগে শয়তানের কোনো অস্তিত্ব ছিল না শয়তান ছিল না তো ইবলিসকে কে ধোকা দিল ইবলিস তো শয়তান হয়েছে ওই দিনকে আদমকে সিজদা না করার মাধ্যমে তো তার আগে তো কোনো শয়তান ছিল না ইবলিসকে কে ধোকা দিল ইবলিসকে ধোকা দিয়েছিল নিজের নাফস নিজের প্রবৃত্তি এই নিজের প্রবৃত্তিটাকে আত্ম অহংকারে তাকে নিজের গর্বে তাকে আদমের সেজদা থেকে বিরত রেখেছিল আজ আপনাদের অবস্থান আজ আমাদের অবস্থান নিজের প্রবৃত্তির অনুসরণ করি খেল তামাশা মতো খেল খুশি মতো চলি যেটা ভালো মনে হয় সেটা করি সম্মানিত মুসলিমবৃন্দ এটা করা যাবে না এটা থেকে বিরত থাকতে হবে মহান রব আমাদেরকে শয়তানি ওয়াসওয়াসার পাশাপাশি নিজের নফসের যে নিজের প্রবৃত্তির যে গোলামি যে ওয়াসওয়াসা রয়েছে তা থেকে মুক্ত করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা মনে করি যে হানাফি ভাইরা এই আয়াত পড়ার পর সল্লু মানে ইন আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলার পরে হানাফি ভাইরা মনে করে যে একটা টান দিয়ে দিতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা তারা টান দিয়ে দেয় প্রায় জুমাতে দেয় প্রতি আলোচনাতে দেয় আর আমরা যারা সালাফি রয়েছি
তারা এটা শোনার পর চুপ করে মুখ বন্ধ করে বসে থাকে অথচ আমাদের উচিত রাসূলের উপরে দরুদ পাঠ করা সালাম পাঠ করা এই টাইমে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করব ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বলতে ছিলাম দোয়ার ব্যাপারে যেটা ছেড়ে চলে গিয়েছি দোয়াটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল দোয়া মানুষের কাছে চাওয়া যেতে পারে তবে আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি এমন কাজ করেন এমন ব্যক্তি হন এমন আবেদ বান্দা হন যাতে করে আপনার কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন না হয় আপনি এমন ব্যক্তি হন যে আপনার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যত মুসলিম রয়েছে যত মুসলমান রয়েছে ঈমানদার রয়েছে আল্লাহওয়ালা বান্দা রয়েছে সবাই যেন আপনার জন্য দোয়া করে এটা একটা অত্যন্ত সহজ কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ যেই কাজগুলো করতে পারলে পরে আমার আপনার দোয়া চাওয়ার প্রয়োজন নেই দোয়া চাওয়ার জন্য অত্যন্ত টেকনিক রয়েছে কিছু টেকনিক রয়েছে যেই টেকনিকগুলো অবলম্বন করতে পারেন যেমন বলেন তো পৃথিবীতে সবচেয়ে সহজ দোয়া কি কেউ বলতে পারবেন না আমরা সবাই দিয়ে থাকি সবাই করে থাকি কিন্তু জানি না সেটা হচ্ছে সালাম আমরা যখন রাস্তা দিয়ে চলি এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই মুসলমান আপনার জন্য দোয়া করে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর একটি বিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন কল্পনা করা যায় যে আপনার শত্রু আপনার উপর রেগে রয়েছে আপনার জন্য কল্যাণকর দোয়া করবে না আপনার কল্যাণ চাইবে না ওই ব্যক্তিকে দিয়ে আল্লাহ দোয়া বের করে দেওয়ার জন্য বিধান দিয়ে দিয়েছেন মানে আপনি সালাম দিবেন সে বাধ্য সালামের উত্তর দিতে সালামের উত্তর দিবে মানে আপনার জন্য সে দোয়া করতেছে তো মানুষের থেকে জোর করে সালাম দিয়ে আপনি দোয়া নিয়ে নেবেন জোর করেই দোয়া নেবেন ছোট হোক বড় হোক আমরা তো মনে করি যে ছোটদেরকে সালাম দেওয়া যাবে না আমি ইমাম সাহেব মানুষ আমি যদি সালাম দিই আমার ইজ্জত চলে যাবে না আবার একটু মুরব্বী মানুষ সে যদি বাচ্চাদেরকে সালাম দেয় তার ইজ্জত কমে যাবে এই কারণে আমরা হয়তো সালাম দিয়ে অভ্যস্ত নই অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আদর্শ ছিল তারা একে অপরকে দেখলে আগে সালাম দিত আসসালামু ক্বাবলাল কালাম এই ক্ষেত্রে পরামর্শ দিব যখন আপনি আপনার ফোনটা তোলেন আপনার মুঠোফোনটা তুলে যখন কথা বলেন হ্যালো কে বলছেন এই হ্যালো না বলে এই জায়গাও সালামের প্রচলন শুরু করুন সালাম দিয়ে দোয়ার মাধ্যমে আপনি আপনার কথা আরম্ভ করুন কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম কথার শুরুতে দিতে হবে সালাম তাই আমরা সালামের মাধ্যমে দোয়ায় অভ্যস্ত হই একে অপরকে দোয়া করি এবং নিজেদের কল্যাণ আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আর যেভাবে অন্য ব্যক্তির থেকে দোয়া নেবেন সমস্ত ব্যক্তির থেকে দোয়া নেবেন সেটা হচ্ছে যখন আমরা তাশাহুদ পাঠ করি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এরপরেই আমরা দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন বলেছিলাম আমলে সালেহ করার কথা এখানে বলতেছে আসসালামু আলাইনা শান্তি বর্ষিত হোক আমাদের উপরে এবং তাদের উপরে ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন যারা সৎ কর্ম পরায়ণশীল যারা সৎ কর্ম করে যারা আমলে সালেহ করে সম্মানিত মুসলিমবৃন্দ তাই দোয়া চাওয়ার চেয়ে আমলে সালেহ করে দোয়া পাওয়ার অধিকারী হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এটা আমাদের অত্যন্ত জরুরি ব্যাপার আপনার প্রতি পরামর্শ আপনার প্রতি উপদেশ আদেশ যে আপনি দোয়া চাওয়ার চেয়ে আপনার উপরে যেন দোয়া প্রয়োগ হয় কবুল হয় এইরকম ব্যক্তির অধিকারী হন আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক আল্লাহুম্মা আমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া নাহয় আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়াল বাগি উযকুরুল্লাহ তাআলা ইয়াযকুরকুম ওয়া দুউহু ইস্তাজিব লাকুম আল্লাহর এক বান্দা আমাদের এই মসজিদের জন্য 20,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন